প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি তৈরি করব ভেটকি মাছ দিয়ে কালিয়া। এই জায়গায় আমি ভেটকি মাছ নিয়েছি 10 পিস। মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দেব নুন, আর দিয়ে দেব গুঁড়ো হলুদ, আর 1 টেবিল চামচ সর্ষার তেল। ভালো করে মেখে নেছি। মেখে আমি 10 মিনিটের জন্য মাছগুলো রেখে দেব ম্যারিনেট করে। 10 মিনিট পর আমি ভাজব। 10 মিনিট হয়েছে। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সর্ষার তেল। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিচ্ছি। দেখুন, তেল থেকে ধোঁয়া উঠছে। এতে আমি মাছগুলো আস্তে আস্তে করে ছাড়ছি। অবশ্যই তেল গরম করে নিতে হবে, মাছ না হলে ভেঙে যাবে। মাছ আমি বেশি ছাড়ব না। আমি প্রথমে 4 পিস মাছ ভেজে নিচ্ছি। বেশি মাছ দিলে মাছ ভেঙে যেতে পারে। 1 পিট মাছ হয়েছে। মাছগুলো এবার উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়েছে। মাছ এবার আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এইভাবে সব মাছ আমি ভেজে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি। আর 3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা। সব কয়টা নিয়ে আমি একটু হালকা হালকা করে সোনালি কালার করে ভেজে নেব। সোনালি কালার হয়েছে। এতে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। একটু নাড়াচাড়া দিয়ে আদার আমি ঝাঁজটা কাটিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি 1টা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এবার তেলেতে আমি একটু ভেজে নিচ্ছি। এরকমভাবে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়েছে। এতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে বাটা, আর 1 চা চামচ শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়ো হলুদ, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালিয়াটা দেখতে খুব সুন্দর হবে, ওই জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া। এইভাবে আমি সব মিশিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি 1টা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটোটা আমি বেটে পেস্ট করে নিয়েছি, কালারটা খুবই সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 100 গ্রাম। এইবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে টক দই। ভালো করে 1 মিনিট কষিয়ে নেব। যতক্ষণ তেল না ওঠে ততক্ষণ আমি নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিরা, ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইভাবে আমি 1 মিনিট কষিয়ে নিলাম। এতে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে জল। এতে বেশি কিন্তু জল দেব না। এবার ফুটার অপেক্ষায় থাকবো।
গ্রেভিটা ফুটে উঠেছে, এইবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমার ছাড়া হয়েছে, এইবার আমি মাছগুলো 2 মিনিট ফুটিয়ে নেব। যতক্ষণ সুন্দর একটা কালার না আসে ততক্ষণ আমি ফুটিয়ে নেব। আর এইভাবে কালিয়া রান্না করে অবশ্যই খাবেন। এতে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। রান্না আমার একদম তৈরি। আমার রান্নাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তাতে একদমই ভুলবেন না। আর এই রান্নাটা গরম ভাতের সঙ্গে দুর্দশ্য লাগবে খেতে, পোলাও বিরিয়ানির সঙ্গে ভালো লাগবে। আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্তই রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।